আসসালামু আলাইকুম, আমি হোসেন মোহাম্মদ শাহরিয়ার। আমি ক্রিয়েটিভ আইটিতে ডিজিটাল মার্কেটিং একটি কোর্স করেছি এবং কারেন্টলি আমি ক্রিয়েটিভ টেকনোলজিসে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট সম্পর্কে আমি প্রথম জানতে পারি ফেসবুক থেকে। যদিও ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমার আইডিয়া আগে থেকেই ছিল, যেহেতু আমি মার্কেটিংয়ের উপরে MBA করেছি, তারপরও ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমি আর একটু ভালোভাবে জানতে পারি ক্রিয়েটিভ আইটির সাথে যখন আমি হটলাইনে তাদের সাথে যোগাযোগ করি তখন, এবং তাদের যে কোর্স মডিউলটি ছিল সেটা দেখার পরে আমার ধারণাটা আরও একটু বাড়ে, কারণ সেখানে ইন ডিটেল সব কিছুই লেখা ছিল। এবং সব কিছু বিবেচনা করে যেহেতু আমি তখন একটা জব করতাম অলরেডি, তারপরে হচ্ছে আমি তাদের অনলাইন কোর্সটিতে ভর্তি হয়ে যাই। আফটার ফিউ মান্থস আমি যে ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করতাম সেটা ছেড়ে দিই এবং 24/7 বলতে গেলে আমি ডিজিটাল মার্কেটিংয়ের উপরেই ফোকাস করা শুরু করি, যেহেতু আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং এবং অলরেডি যেগুলো অনলাইন মার্কেট প্লেস আছে সেখান থেকে মানুষ বেশ ভালো অ্যামাউন্ট ইনকাম করতেছে ওখান থেকে। সো এই কারণে ইন্টারেস্ট আরও বেড়ে গিয়েছিল তখন। এরপরও পাশাপাশি আমি হচ্ছে একটু জব সার্চের চিন্তায় ছিলাম, যেহেতু অলরেডি বাংলাদেশে আমাদের দেশে হচ্ছে এসইও রিলেটেড কাজবাজগুলো অলরেডি শুরু হয়ে গেছে, ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন উইংসের কাজগুলো শুরু হয়ে গেছে। সুতরাং আমি চিন্তা করতেছিলাম যে কোথাও অ্যাপ্লাই করা যায় কিনা, তাহলে যে কাজটা আমি পারি সেটা আরও নিখুঁতভাবে যাচাই করে নিতে পারতাম। আমি আমার মেন্টরের থ্রুতে জানতে পারি যে ক্রিয়েটিভ আইটি একটি ডিপার্টমেন্ট রয়েছে যেটার নাম হচ্ছে ক্যারিয়ার এবং প্লেসমেন্ট ডিপার্টমেন্ট, এবং সেখানে আমার যে মেন্টর ছিলেন তিনি বলেছিলেন আমাকে আমার সিভি ড্রপ করার জন্য, কারণ সেখানে সিভি ড্রপ করার পরে তারা হচ্ছে সিভিতে যে এসেনশিয়াল ব্যাপারগুলো থাকে, সিভি ডেভেলপমেন্টেরও একটা ব্যাপার স্যাপার থাকে, তারা আমার সিভিটি ডেভেলপ করতে যথেষ্ট হেল্প করেছিল। এবং শুধু তাই নয়, সিভিটি বিভিন্ন ডিজিটাল মার্কেটিং যে এজেন্সিগুলো আছে সেখানে সেন্ড করা হয়। এতটা এক্সপেক্ট করিনি যতটা ছিল। আমি উইদিন এ মান্থ আমি অলমোস্ট 6-7 ইন্টারভিউর জন্য কল পাই বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে, এবং সেখান থেকে ফর্চুনেটলি সমস্ত কিছু ঠিক থাকার কারণে এবং আমি যে কাজগুলো করতে ইচ্ছুক সেই জিনিসগুলো ঠিক থাকার কারণে আমি ক্রিয়েটিভ টেকনোলজিস থেকে কল পাই একটা ইন্টারভিউর জন্য। তখন আমি আমাদের ক্রিয়েটিভ আইটির যে ডিপার্টমেন্ট আছে ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্ট সেখানে যোগাযোগ করি এবং তারা বিভিন্নভাবে আমাকে বিভিন্ন ইনফরমেশন প্লাস গাইডেন্স প্রোভাইড করে যাতে আমি ইন্টারভিউটা খুব ভালোভাবে ফেস করতে পারি। অনেস্টলি স্পিকিং, যে আমি যখন ইন্টারভিউতে বসেছিলাম আমার কাছে মনে হয়েছে যে এক্স্যাক্টলি আমি যে ধরনের ইনস্ট্রাকশন পেয়েছি ক্যারিয়ার এবং প্লেসমেন্ট ডিপার্টমেন্ট থেকে সে ধরনেরই কোশ্চেনগুলো আসতেছে বা করা হচ্ছে, এবং সাকসেসফুলি আমি ইন্টারভিউটা কমপ্লিট করি। এবং ফাইনালি আমার চেষ্টা এবং ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্টের সাপোর্টের কারণে আসলে জবটি আমি পেয়েছিলাম, এবং অনেস্টলি আমি খুবই থ্যাংকফুল তাদের এই ধরনের সাপোর্টের জন্য। ক্রিয়েটিভ টেকনোলজিসে আমি রিসেন্টলি জয়েন করেছি, সেখানে জব এনভায়রনমেন্ট ওভারঅল খুবই ডিসেন্ট এবং সবাই খুবই হেল্পফুল, যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ে আসলে একা সমস্ত কিছু করা পসিবল না, এখানে অনেকগুলো সেক্টর থাকে। তো আমি এখানে আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়েরই কাজ করতেছি বেসিক্যালি। আমার ফিউচার প্ল্যান হচ্ছে যেহেতু ডিজিটাল মার্কেটিং উপরে কাজ করছি, সো এখানে নলেজ আরও গ্যাদার করতে চাই, এবং সত্যি সত্যি এটা করার আরও অনেক স্কোপ আছে যেহেতু এই সেক্টরটা টোটালি রেগুলার বেসিসে আপডেট হয়। সো যদি মনে করি যে না একদম সেই লেভেলে প্রফেশনাল লেভেলে চলে যেতে পেরেছি, তখন আমি অবশ্যই একটি এজেন্সি ওপেন করব এবং ডিজিটাল মার্কেটিং রিলেটেড সাপোর্টগুলো প্রোভাইড করতে চাই। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। আসসালামু আলাইকুম।